আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার ভাইজান এখানে আছে, আমাদেরকে কিছু উটের মানে দাম জানা শোনা জানাবে আর কি, যে কোনটার কেমন দাম। দর্শক, এটা হচ্ছে অনেক বড় একটা উট, এই উটটা 10,000 রিয়াল বিক্রি হয়ে গেছে। এই উটটা দেখুন, সবচেয়ে অনেক বড় আর কি, এটা 10,000 রিয়াল বিক্রি হয়ে গেছে। এটা এটাকে বিক্রি হয়ে গেছে না, এটা বুড়া মনে হচ্ছে, বেশি বয়স্ক। হ্যাঁ, বিক্রি হয়ে, এটা কেমন বিক্রি হয়েছে? 6,500 রিয়াল। এটা তো অনেক, তারপরে তো অনেক কম, বয়স বেশি এই জন্য দাম কম, তাই না? আচ্ছা, এটা এটা আপনার 10,000 রিয়াল। হ্যাঁ, এটা বয়স কম কিন্তু অনেক বড়। এটা 4,000 রিয়াল। আর ওইটা পাশেরটা 3,500। আর তারপরে? তারপরে একটা 4,800। 4,800। আচ্ছা, এটা খাসি? এটা খাসি? খাসি। আচ্ছা আচ্ছা, সৌদি কলা খাসি বলে, খাসি বলে, ছোট গুণরে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি দাম তো দেখি সস্তায় আছে। বাংলাদেশে তো অনেক টাকা পড়ে, বাংলাদেশে এই ওটা বাংলাদেশে কম একবার কম হলেও 10 লাখ টাকা, 10 লাখ টাকা দাম হইব। আল্লাহ, আসলে আসলে আমাদের দেশে এগুলো অ্যাভেলেবেল হয় না, তো যার কারণে দাম অনেক বেশি। আর অনেকেই চিন্তা করে উটের উটের গোশ কেমন না কেমন স্বাদ, কিন্তু প্রকৃতভাবে কিন্তু আমি মনে করি আমার তরফ থেকে যে গরুর গোশের মতো কিন্তু আমরা পাই না। উটের গোশ কিন্তু গরুর গোশের মতো এরকম নাই। উট ছোট সাইজের, এটা 4,000। হ্যাঁ, এটা কি কুরবানি দেওয়ার উপযুক্ত উপযোগী হয়েছে? 5 বছর। এটা এটা কুরবানি হয় না? এগুলো এইগুলোর আপনার গরুর গোশের মতো তেল বা টেস্ট সেরকম হবে, তাই না? গরুর গোশের থেকে টেস্ট বেশি। এটা এটার দাম কত? 4,000 রিয়াল। এত ছোট 4,000 রিয়াল, কেননা এগুলো স্বাদ বেশি, এগুলো খাই সৌদি কলে, সৌদিরা এগুলো মানে শুধু খাবার জন্য কুরবানি দেওয়া যায় না? না, কুরবানি 5 বছর লাগবে। আচ্ছা মাশাআল্লাহ, আবার এটা দিয়ে কুরবানি হবে না? ও, এগুলো কুরবানি হবে না, শুধু খাওয়ার জন্য? এটা এটা কুরবানি হবে না। আচ্ছা আচ্ছা, 5 বছর হয় না, 3 বছর হয়েছে। 3 বছর, এই যে এইটার দাম কেমন হবে? 5,000 রিয়াল। আচ্ছা আচ্ছা, এই আপনার গোশ কি রকম হইতে পারে? গোশ ছোটগুন ভালো, ছোটগুলি ভালো। হ্যাঁ, এগুলো কত কিলো, কয় মন হইতে পারে তাও? তাকে এটা 5 মন হবে, 5 মন, এইটার 5 মন হবে। এটা দেখি ভেড়ার মতো দেখি সাইজ, পশম লম্বা, পশম লম্বা। আচ্ছা, এর 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 মেন এটা কি লাত্তি মারে নাকি নাকি আমরা এই ঢুস দেয় ওরা যখন যাই? লাত্তি মারে না। আপনার কত বছর আছেন দাদা এখানে? 4 বছর। এটাকে মালিকেরই উঠেন ইয়া? আচ্ছা, দেখুন দর্শক, অনেক বড় বড় উট, আর এগুলো 4 থেকে 5,000, 3,500 রিয়ালের মধ্যে মনে আছে। হ্যাঁ, ছোটো সাইজের, ওই যে ভিতরে ছোটো সাইজেরগুলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো কীরকম কাস্টমার ঈদের আগে? সৌদিরা মনে হয় বেশি উট কেনে ঈদে নাকি? কারা? বর্মা উট উট কুরবানি দেয় বেশিরভাগ বর্মায়েরা, যারা সৌদি ন্যাশনালিটি পাইছে তারা। হ্যাঁ আচ্ছা, মানে সৌদিরা যারা অরিজিনাল যারা দেশের নাগরিক তারা মনে হয় বকরি দেয়। বকরি কোন বকরিগুলো দেয়, যে বকরিগুলো যে ছোট সাইজ, যে বকরিগুলোর নাম কি? ওই দুম্বা নাকি নাইমি? নাইমি? হ্যাঁ, তেনি নাইমি, নাইমি নাইমি বলে ওই দুব্বইগুনরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোর দাম কেমন হয়ে থাকে? ওরে বাবা, গোস্ত হয় 1,000, 12 কিলো, 13 কিলো, 14 কিলো। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ দাদা, আমি আর একটা দেখি আসি অন্য জায়গায়, দেখি কেমন দাম।